কোপা আমেরিকার আগে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসি, ডি মারিয়াদের দেখা হলেও দলে জায়গা হয়নি পাওলো দিবালার। বেশিরভাগ দল কোপা আমেরিকার চূড়ান্ত দল ঘোষণা করলেও এখনও বাকি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতেই সম্ভবত 26 সদস্যের দলটি প্রকাশ করা হবে। আগামী 20 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে 9 জুন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইকুয়েডর ও 5 দিন পর ওয়াশিংটন ডিসিতে গুয়াতেমালার মুখোমুখি হবে স্কালিনোর দল।